আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এই যে 3:18 ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব। তো অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা অনেক সহজ। এই যে প্রশ্নটি আমি লিখে নিলাম, অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে নিয়মটি হলো এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে বেস 8 দ্বারা প্রথমে গুণ করব, তারপর সেই 8-এর উপরে পাওয়ার লিখব। কিভাবে? লক্ষ্য করি, সমান দিব, এই যে 1 লিখব এটাকে বেস 8 দ্বারা গুণ করব, প্লাস এই 1 লিখব এটাকেও বেস 8 দ্বারা গুণ করব, প্লাস এই 1 লিখব এটাকেও বেস 8 দ্বারা গুণ করব। অর্থাৎ প্রত্যেকটা 1কে আমরা 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে প্লাস দিয়েছি। এবার 8-এর উপরে পাওয়ার হিসেবে লিখব যথাক্রমে এখানে 0, 1, 2। এবার সমাধান করব, 8কে পাওয়ার 2 সমাধান করলে 28টা 64 পাবো, 64 পাবো। তাকে যদি 1 দ্বারা গুণ করি 64 হবে, যোগ এই 8কে পাওয়ার 1 করলে আমরা কত পাবো? 8ই হবে। সে 8কে যদি 1 দ্বারা গুণ করি 8×8 হবে, যোগ এই 8কে পাওয়ার যদি 0 করি, পাওয়ার 0 থাকলে সমাধান করলে 1 হয়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হয়। সে 1কে যদি 1 দ্বারা গুণ করি 1×1 পেলাম। এবার এগুলি সব যোগ করে আমরা যে সংখ্যাটি পাবো 64 আর 8 72 আর 1 73, 73। এবং এই 73 সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, সেজন্য উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে এখানে আমরা 10 লিখব, কারণ এই দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10, এবং এটি আমাদের উত্তর হিসেবে গণ্য হবে। এই অক্টাল সংখ্যা 111 ইকুয়াল টু 73 হচ্ছে দশমিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং বোরিং না লাগে। তো আজ এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।